সমাজ কল্যাণ মন্ত্রী হওয়ার পর রাজধানীর বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে 5000 বর্গফুটের একটি ফ্ল্যাট পেয়েছিলেন নুরুজ্জামান আহমেদ। বেইলি রোডে অবস্থিত মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে একই চত্বরে তিনটি ভবন রয়েছে, প্রতিটি ভবন ছয়তলা করে। এর মধ্যে এক নম্বর ভবনের ছয়তলার পশ্চিম পাশের বাসায় থাকেন নুরুজ্জামান আহমেদ। 2019 সালে সমাজ কল্যাণ মন্ত্রী হওয়ার পর তিনি এ বাসায় ওঠেন, এখনও তিনি আছেন। এবার মন্ত্রী না হলেও নিয়মানুযায়ী এক মাস থাকতে পারবেন। কিন্তু এই ফ্ল্যাটটি ছাড়াও সমান আয়তনের আরেকটি সরকারি বাসা নিজের দখলে রেখেছেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী। গত 5 বছর বাসা দুটির একটিতে তিনি নিজে, অন্যটিতে তার আত্মীয় স্বজন বসবাস করেছেন। দ্য মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স অ্যাক্টে বলা আছে, একজন মন্ত্রী সরকারি ব্যয়ে বিনা ভাড়ায় একটি সুসজ্জিত বাসভবন পাবেন। কিন্তু নুরুজ্জামান আহমেদ নিয়ম লঙ্ঘন করে দুটি বাসা দখলে রাখেন বলে সরকারি আবাসন পরিদপ্তরের সূত্র থেকে জানা গেছে। কিন্তু এ নিয়ে গত 5 বছর কিছুই বলার সাহস পাননি আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 11 জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠিত হয়। এরপর নতুন মন্ত্রীদের বাসা বরাদ্দ দিতে গিয়ে কোন পূর্ত মন্ত্রণালয় মন্ত্রীদের বাড়ির হালনাগাদ তালিকা করে। তাতে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর নিয়ন্ত্রণে দুটি সরকারি বাসা থাকার বিষয়টি সামনে আসে। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা গেছে, অ্যাপার্টমেন্টে একই চত্বরে তিনটি ভবনের 3 নম্বর ভবনের পঞ্চম তলার পূর্ব পাশের 5000 বর্গফুটের বাসাটিও নুরুজ্জামানের নামে রয়েছে। সেখানে তিনি থাকতেন না, তবে তার আত্মীয় স্বজন সেখানে বসবাস করতেন বলে নিরাপত্তা কর্মীদের কাছ থেকে জানা গেছে। মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের পাশে থাকেন এমন আরেকজন মন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, নুরুজ্জামান আহমেদ যে দুটি বাসা ব্যবহার করেন সেটা অন্য বাসিন্দারাও জানেন। এ বিষয়ে নুরুজ্জামান আহমেদের বক্তব্য জানতে তাকে বেশ কয়েকবার ফোন দেওয়া হয়, মুঠোফোনে SMS পাঠিয়েও বক্তব্য চাওয়া হয়, কিন্তু তিনি সাড়া দেননি। এ নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াসিউদ্দিন জানান, মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর দুটি বাসা ছিল, এই তথ্য তিনি গত সপ্তাহে জানতে পেরেছেন। বিষয়টি তিনি জানার পর অপর বাসাটির চাবি সাবেক মন্ত্রীর কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, বাসাটি এখন খালি। এছাড়া নুরুজ্জামান আহমেদ যেটিতে থাকেন সেটিতে তিনি এখনও রয়েছেন। নুরুজ্জামান আহমেদ 2016 সালের 19 জুন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। 2019 সালে তিনি একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হন। সমাজ কল্যাণ মন্ত্রী হওয়ার পর থেকে পুরো সময় আলোচনা সমালোচনা ছিল নুরুজ্জামান আহমেদকে ঘিরে। নিজের গ্রামের বাড়িতে 9 লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রেখেছিলেন। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর সেই বিল পরিশোধ করেন তিনি। নিজ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ভাতা ও অনুদান দেওয়ার ক্ষেত্রেও স্বজনপ্রীতির কারণে সমালোচনার মুখে পড়েছিলেন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট 2 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হলেও এ মেয়াদে তাকে আর মন্ত্রী করা হয়নি। সারা নাচ কালবেলা।